সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে আলহামবুল্লাহ আলাহ মিনের মেহবানিতে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এখন কঠোরভাবে লকডাউন চলছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে করে তারা লকডাউনের প্রত্যেকটি বিষয়ে সব জায়গাতে ঘুরে ঘুরে তারা পর্যবেক্ষণ করতে পারে তো আসলে এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত উপস্থিত হয়েছি আপনারা বিভিন্ন পত্র পত্রপত্রিকায় দেখেছেন ঢাকা শহরের মধ্যে শতাধিক মানুষ আটক হয়েছে কেন শুধুমাত্র তারা লকডাউন দেখতে গিয়েছিল যে লকডাউন কেমন পালিত হচ্ছে সেনাবাহিনীর পোশাকগুলা কেমন লাগতেছে পুলিশটা কেমন লাগতেছে এভাবে বিভিন্ন জিনিস দেখতে গিয়ে তারা কিন্তু আটক হয়েছে আসলে কী বলবো আমাদের বাংলাদেশের মানুষ যে কতটা আবেগ ঘন হৃদয় নিয়ে কাজ করে কতটা আবেগই কতটা উৎসাহী তা বলার অপেক্ষা রাখে না ছোট্ট একটা কথা বলি একবার একজন লোক ছাদ থেকে থুতু ফেলে নিচের দিকে তাকিয়ে আছে ঘটনাক্রমে ওই ছাদে আরও কিছু লোক ছিল তারা একের পর এক সেখানে এসে জমায়েত হতে লাগলো এবং সকলে জিজ্ঞেস করতে লাগলো ভাই এখানে কি হয়েছে যে থুতু ফেলেছে সে খুব চালাক সে কোনো কথাই বলছে না যখন অনেক মানুষ জমা হয়ে গেল তখন সে বলে আরে ভাই কিছুই হয়নি নিচে আমি শুধুমাত্র থুতু ফেলে দেখছি যে আসলে থুতুটা কোথায় পড়ছে তো আসলে আমাদের বাংলাদেশের মানুষ যে কতটা উৎসাহী কতটা আবেগী একটা মানুষ চিন্তা করেছেন রাস্তায় একজন মানুষকে কোপাচ্ছে সে ভিডিও ধারণ করছে ওকে সাহায্য করবে তা না করে সে ভিডিও ধারণ করছে এক জায়গায় আগুন লেগেছে তার উচিত সেখানে পানি ঢেলে কিভাবে আগুনটা নিবানো যায় তা না করে সে মোবাইল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছে মানে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা এখন এমন প্রিয়দর্শকে লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনীর একটি বক্তব্য খুব বেশি ভাইরাল হয়েছে তিনি খুব সুন্দর কিছু কথা বলেছেন আমার কাছে কথাগুলো খুব বেশি ভালো লেগেছে এবং আমি এই বক্তব্যটি সেনাবাহিনীর এই বক্তব্যটি আমাদের বাংলাদেশের অনেক বড় আলমদেরকে তাদের ফেসবুকে শেয়ার দিতে দেখেছি তো আমি চিন্তা করলাম আমার অডিয়েন্স যারা রয়েছেন ভিওয়ার যারা রয়েছেন তাদের সাথে বিষয়টা শেয়ার করি তো চলুন আমরা সেনাবাহিনীর সেই বক্তব্যটি একটু শুনি সেনাবাহিনী নামে হার্ড এই ব্যাপারটা আসলে কনসেপ্ট আপনাদের ভুল হার্ডলাইন কার জন্য দেশের শত্রুর জন্য দেশের মানুষের জন্য আমরা হার্ডলাইন না ঠিক আছে এর আগে আমরা দেশের মানুষের বিরুদ্ধে হার্ডলাইনে গিয়েছি কখন যখন আমাদের কোন একটা কারণে নামা হয়েছে সেখানে আমাদের হয়তো দুর্নীতি দমনের জন্য আমাদের নামতে হয়েছে সন্ত্রাস দমনের জন্য আমাদের নামতে হয়েছে সেই ক্ষেত্রে আমরা হার্ডলাইন কিন্তু যেই মানুষটার বাসায় খাবার নেই সেই মানুষটা বাজার করতে বাসায় বাইরে আসছে তার বিরুদ্ধে তো আমার হার্ড যাওয়ার আমি কোনো প্রশ্ন দেখছি না সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি মানুষকে যতদূর সম্ভব বোঝানোর জন্য আমরা এই জন্যই হার্ড যাচ্ছি না কেন আমি তাকে বাসায় পাঠিয়ে দিলাম ঠিক আছে আমার হাতে আমার পাওয়ার আছে আমি তাকে হার্ডলাইনে বাসায় পাঠিয়ে দিলাম কিন্তু তার বাসায় তার দিকে চেয়ে তার ফ্যামিলি আরো তিন চারজন লোক আছে তারা কি খাবে সেই জিনিসটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে একটা কথা আছে যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি আমাদের যেহেতু পাওয়ার আছে আমাদের রেসপন্সিবিলিটির সাথে কাজ করতে হবে এটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি প্রদর্শক তো আশা করি এত সময় পর্যন্ত আপনার সেনাবাহিনী সে পুরো বক্তব্যটি শুনেছেন বক্তব্যটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন দর্শক সর্বশেষ একটাই কথাই বলব আল্লাহ আমাদের সকলকে করোনা মহামারী থেকে হেফাজত করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে আসসালাম আলাইকুম ইসলাম আহমতুল্লাহ